আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসআর গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রদত্ত সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বে আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর 1 থেকে 5 পর্যন্ত করে দেখিয়েছিলাম, আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো। তো দেখো, 6 নম্বরে x = -2, y = 3 হলে 3x - 2y থেকে -2x - 3y এর বিয়োগফলের মান কত? তাহলে দেখো, এটাকে এভাবে করবা, লিখবা যে দেওয়া আছে x = -2, y = 3। তাহলে আমাদের বিয়োগ করতে বলছে কি 3x - 2y থেকে -2x - 3y। তাহলে আমরা বিয়োগ আকারে এটাকে লিখে ফেলি, এই রাশিটাকে, যে 3x - 2y বিয়োগ -2x - 3y। এখন দেখো, আমরা আগে এখানে যোগ বিয়োগ করে নিয়ে তারপরে আমরা মান বসাবো। তাহলে আমরা লিখতে পারি 3x - 2y মাইনাস মাইনাসে +2x - -3y। 3x + 2x এই দুইটাই প্লাস, তাহলে যোগ করলে হবে 5x। আর 3y থেকে -2y যদি বিয়োগ করি তাহলে থাকবে +y। এখন আমরা মান বসাবো, তাহলে 5x এর মান কী ছিল? -2 যোগ y এর মান হলো 3। এখানে একটু লিখে দিতে পারো যে এক্স ও ওয়াইয়ের মান বসিয়ে, এক্স ওয়াইয়ের মান বসিয়ে। তাহলে এখন এটাকে যদি আমরা গুণ করি তাহলে 5 × 2 = 10, অবশ্যই চিহ্নটা গুণ হবে, প্লাস মাইনাসে -10 + 3। তাহলে যেহেতু মাইনাস বড়, তাহলে 10 থেকে 3 বাদ দিলে -7। এটাই আমাদের 6 নম্বরের উত্তর। এরপরে দেখো 7 নম্বরে আছে যে 7x - 3 এবং 7x + 4 এর গুণফল কত। তো তোমরা এগুলো, এই ধরনের গুণ তোমরা 4.1 করেছ। তো দেখো, এখানে আমরা রাশিটা লিখছি যেটা দেওয়া আছে 7x - 3, গুণ আকারে লিখে ফেলবো 7x + 5। তাহলে গুণ করার জন্য প্রথমে আমরা এটাকে একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখে তারপরে গুণ করব। 7x দিয়ে এটাকে আমরা একবার লিখব, 7x + 5 -3 দিয়ে এটাকে একবার 7x + 5। এখন আমাদের গুণ করতে সুবিধা হবে, তাহলে এটা গুণ করলে 7 × 7 = 49x², 5 × 7 = 35x, ±-3 × 7 = 21x, ±-3 × 5 = 15। এখন এখানে 49x² থেকে গেল, 35 থেকে যদি আমরা 21 বিয়োগ করি তাহলে থাকবে আমাদের এখানে 14x - 15। এটাই আমাদের 7 নম্বরের উত্তর। এরপরে দেখো 8 নম্বরে বলছে যে 2a² - 7ab + 6b² 2a - 3b দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? তো আমরা যেভাবে ভাগ করি ঠিক ওভাবে লিখে ফেলবো, এখানে 2a - 3b, এটা দিয়ে ভাগ করতে হবে 2a² - 7ab + 6b². এখানে দেখো আমাদের 2a আছে আর এখানে 2a² আছে, তাহলে আমরা এখানে কত নিব? শুধু একটা a নিলেই হবে। এখন a নিয়ে, a এখানে নিলাম আমরা, a দিয়ে এইটাকে গুণ করে আমরা এখানে বসাবো। তাহলে a দিয়ে যদি গুণ করি তাহলে 2a² + -3ab, ভাগে যেভাবে আমরা বিয়োগ করি, তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে এটা কেটে যায়, এটা যোগ, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখন এখানে 7 যেহেতু বড়, -7 থেকে 3 বাদ দিলে থাকে 4ab, উপর থেকে আমরা নামাই 6b². এখন এখানে মাইনাস আছে, যেহেতু এখানে মাইনাস আছে সুতরাং আমরা এখানে নিব মাইনাস, আর এখানে 2a আছে, এখানে 4ab আছে, তাহলে যদি আমরা 2b নিই তাহলে 2b
বি যদি নিই তাহলে দুই দুগুণে চার এ বি হবে আর প্লাস মাইনাসে মাইনাস তাহলে মাইনাস ফোর এ বি আবার এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি প্লাস তিন দুগুণে ছয় বিকে বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে গেলো এই চিহ্ন পরিবর্তন হয়ে গেলো কেটে যায় তাহলে আমাদের ভাগফলটা পেলাম এইটা তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় ভাগফল এ মাইনাস টু বি এটাই অ্যান্সার এরপরে দেখো নয় নাম্বার নয় নাম্বারে আছে এত এর সরল মান কত তার মানে এটা একটা সরল অঙ্ক কি আছে টু তৃতীয় বন্ধনী সিক্স মাইনাস থ্রি দ্বিতীয় বন্ধনী মাইনাস টু প্রথম বন্ধনী ফোর মাইনাস থ্রি প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এখন দেখো আমরা প্রথমে প্রথম বন্ধনীর মধ্যে যেটা আছে সেই কাজটা আমরা করব তাহলে বাকিগুলো থেকে যাবে নিয়ম অনুযায়ী টু এখানে সিক্স মাইনাস থ্রি দ্বিতীয় বন্ধনী টু থাকলো এখানে চার থেকে তিন যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে আমাদের ওয়ান তাহলে ওয়ান এই টু ওয়ানের সাথে গুণ অবস্থায় ছিল তাহলে আমরা এখানে গুণ অবস্থায় রেখে দিতে পারি দ্বিতীয় বন্ধনী থাকলো আর এখানে তৃতীয় বন্ধনী এখানে টু এখানে সিক্স মাইনাস থ্রি এটাকে যদি আমরা গুণ করি তাহলে মাইনাস টু আর ওয়ান গুণ করলে মাইনাস টু হবে আবার এটার সাথে এটা গুণ আছে তাহলে আমরা এটাকে লিখে দেব গুণ মাইনাস টু তাহলে আমাদের এই বন্ধনীর কাজ শেষ হয়ে গেলো এখন আমরা এখানে দেব দ্বিতীয় বন্ধনী এখানে থাকলো দুই তৃতীয় বন্ধনী সিক্স এটা গুণ করলে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস তিন আর দুই গুণ করলে তিন দুগুণে ছয় তাহলে এখানে দুই গুণ ছয় আর ছয় যোগ করলে হয় বারো তাহলে বারো দুগুণে চব্বিশ তোমরা যদি এখানে এটাকে গুণ এটাকে একবারে যদি গুণ অবস্থায় লিখে এইটা দিয়ে এটাকে গুণ করে লেখো তাও অঙ্ক একই উত্তর আসবে কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে দেখো এরপরে আছে দশ নাম্বার এখানে আছে যে এক্স টু দি পাওয়ার ফোর আমরা লিখে ফেলি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন এক্স কিউব প্লাস টু এক্স মাইনাস এগারো রাশিটিতে এক্স কিউবের সহগ থেকে ধ্রুবক পদের বিয়োগফলের মান কত দেখো আমাদের এই জিনিসটাকে বুঝতে হবে এক্স কিউবের সহগ কোনটা আর ধ্রুবক পদ কোনটা এটা একটা বীজগণিতীয় রাশি এর যেই পদগুলোতে এক্স ছাড়া থাকবে এক্স ছাড়া বলতে যেই চলক দিয়ে লেখা হবে ওই চলকটা ছাড়া থাকবে মানে এই এটাতে এটার সাথে কোনো এক্স নাই সেটা হলো আমাদের ধ্রুবক পদ এখন এখানে যদি ছয় থাকতো বা আট থাকতো বা যাই থাকুক এক্স ছাড়া যে পদটা সেটা হলো ধ্রুবক পদ এক্স ছাড়া যে পদটা সেটা হলো ধ্রুবক পদ আর এখানে বলছে যে এক্স কিউবের সহগ তাহলে এক্স কিউবের সহগ কি সেভেন তাহলে লিখবা যে এখানে এখানে এক্স কিউবের সহগ মাইনাস সেভেন আর ধ্রুবক পদ হলো মাইনাস এগারো এখন বলছে কিউবের সহগ থেকে ধ্রুবক পদের বিয়োগফল নির্ণয় করতে বলছে তাই লিখবে যে অতএব বিয়োগ ফল অথবা লিখতে পারো যে প্রশ্ন মতে বিয়োগ ফল তাহলে মাইনাস সেভেন মাইনাস মাইনাস এগারো যেহেতু বলছে কিউবের সহগ থেকে ধ্রুবক পদের বিয়োগফল তাহলে এটা এক্স কিউবের সহগ আর এটা ধ্রুবক পদ আমরা বিয়োগ আকারে লিখলাম এখন বিয়োগ করবো তাহলে এটা মাইনাসই থাকলো মাইনাস সেভেন এটা মাইনাসকে মাইনাস দ্বিগুণ করলে প্লাস ইলেভেন তাহলে আমাদের এগারো থেকে যদি আমরা সাত বিয়োগ করি তাহলে থাকবে চার এটাই আমাদের উত্তর তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং অঙ্কগুলো অনুশীলন করবে এবং সাথে সাথে অ্যাসাইনমেন্ট লিখে ফেলবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে তো কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ